আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নিউ বাসুদেবপুর রোডের বাসুদেবপুর সংগঠন ক্লাবের পক্ষ থেকে 13তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। আর এই রক্তদান শিবির নিউ ব্যারাকপুর রোডের বাসিন্দাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষদের নাগরিক সংবর্ধনা জানানো হয়। বাসুদেবপুর সংগঠন ক্লাবের পক্ষ থেকে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালবেলা রক্তদান শিবির এবং বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সংবর্ধনা যাপন। এই রক্তদান শিবিরে কামারহাটি মেডিসিন, সাগর দত্ত অ্যান্ড মেডিকেল কলেজ, ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে আসে। প্রায় 60 জনের ওপর মানুষ তাদের শরীরের মূল্যবান রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। প্রায় 50 জনের কাছাকাছি বয়োজ্যেষ্ঠ পার মানুষকে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায়, পৌর প্রধান পরিষদীয় সদস্য শ্যামল চক্রবর্তী, মেঘনা মিত্র, সুমিতা প্রতিদুন্ডু, বিমল সাহা, সমিরন দাস, নবীন ঘোষাল সহ বিশিষ্ট এবং বিভিন্ন সময় উপস্থিত ছিলেন রক্তদাতাদের উৎসাহিত করার জন্য। সংসদ অধ্যাপক সৌগত রায় ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বক্তৃতা করার সময় তিনি ভুলে যায়নি যে এই অনুষ্ঠান তুলে ধরেন আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান, কিন্তু এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন যে মিছিলের ডাক দেওয়া হচ্ছে সেই মিছিলের কথাও তিনি মানুষকে তুলে ধরেন এবং বক্তৃতায় একথাও বলেন যে পাশে একটি সিপিএমের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ওরা শূন্য হতে পারে, কিন্তু ওদের রক্তদান শিবিরে কিন্তু মানুষের উপস্থিত ছিল অনেক বেশি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বাপু শ্রী বাপু মানিক দে মহাশয়কে সম্বোধিত করবেন, বহিষ্কারিত করবেন। সংস্থার মধ্যে দিয়ে আমরা সম্বোধিত করছি এবং ব্যাস করিয়ে দিয়ে সম্বোধিত করলেন এবং এবারে মেমন্টো দিয়ে সম্বোধিত করলেন। এইবারে শাল দিয়ে সম্বোধিত করা হয়েছে। কাউন্সিলর বিমল শাহ মহাশয়কে আমরা সম্বোধিত করব ক্লাবের পক্ষ থেকে, এবং দীর্ঘদিন ধরে মানুষের সেবায় মানুষের পাশে যিনি সর্বদাই থেকে কাজ করেন, এখন বিমল শাহ মহাশয়কে ব্যাস করিয়ে সম্বোধিত করছেন ক্লাব সদস্য শেখর ভট্টাচার্য মহাশয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্বোধিত করছেন শেখর ভট্টাচার্য মহাশয় এবং মুক্ত দিয়ে পড়িয়ে সম্বোধিত করছেন বিমল সাহাকে, আমাদের ক্লাব সদস্য। এর মধ্যে উপস্থিত হন এবারে বিজন মজুমদারকে বেশ করিয়ে সম্বোধিত করলেন এবং ফুল দিয়ে সম্বোধিত করছেন, গোলাপ এবং মেমন্টো দিয়ে সম্বোধিত করছেন এবং একটি শাল দিয়ে সম্বোধিত করা হচ্ছে আমাদের তপন চক্রবর্তী মহাশয়কে এবং ওনার ওয়াইফকে। ওনার হয়ে আজকের এই সম্বোধনা অনুষ্ঠান দ্রুত আরম্ভ কামনা করি তপন চক্রবর্তী মহাশয়ের ক্লাবের পক্ষ থেকে। ধরো মোহনটা ধরো, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ টোটাল এছাড়া আমার ব্যক্তিগত কথা হচ্ছে, যদিও আমরা এখন খুব বয়স্ক অনুরোধ করছি, আমাদের রক্তদান শিবির দীর্ঘক্ষণ ধরে চলছে, বহু রক্ত সম্বোধিত করবেন আমাদের সৌগত মহাশয়কে, সম্বোধিত করবেন আমাদের ক্লাব সম্পাদক মাননীয় তরুণ সরকার মহাশয়। ব্যাস এবং উত্তরীয় করে সংসদ এবং শ্রদ্ধেয় অধ্যাপক মাননীয় সৌগত মহাশয়কে করতাল দিয়ে একটু অভিনন্দন জানান। যখনই ডাকি আমরা তখনই পাই, ক্লাবের যে কোনো অনুষ্ঠানে আমরা আহ্বান করি, যেখানেই আহ্বান করি আমাদের ডাকে সারা আমরা সকলে শ্রদ্ধা করি এবং মানুষের সাথে থেকে অনেক বিরোধিতা তৃণমূল কংগ্রেস এই ক্লাবে আমি বহুবার এসেছি এবং এটা একটা ভালো ক্লাব। আমি আশা করি যে রক্তদান শিবির সফলভাবে সার্থক হবে। আমি সবাইকে নমস্কার জানাই, শুভেচ্ছা জানিয়ে একটু বেশি করে মানুষজন আসছেন, সমাগম হবে। প্রিয়তিবাবুকে সম্বোধিত করছেন আমাদের কামারহাটি পৌরসভা থেকে আসি আমাদের কাউন্সিলর মোরদা তুই আমি এখন মেঘনা মিত্র মহাশয়কে সম্বোধিত করছেন। পাপিয়া ধর আমাদের কামারহাটি পৌরসভার সকল সিআইসি এবং মেঘনা মিত্র মহাশয়কে সম্বোধিত করছেন বাসুদেবপুর সাংগঠনিক ক্লাবের পক্ষ থেকে। এবং চিত্তরঞ্জন মহাশয়কে ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম আছে সকালের রক্তদান শিবির, সঙ্গে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, পাড়ার বিভিন্ন বাচ্চারা গান বাজনা হবে ওখানে। এই সারাদিনে এই প্রোগ্রাম আছে। আমাদের আশেপাশে সমস্ত ক্লাবের যারা আছে, পাড়ার ছেলেরা আছে এবং সবার সমুদ্রের ক্লাবের যারা শোভানোদ্দায়ী তারা সবাই এসছে। অলরেডি আমাদের 60 জন অলরেডি রক্তদান দিয়ে দিচ্ছে, আরও 20-30 জন লাইনে আছে। আশা করি আমাদের যে টার্গেট আছে 100 জন আমরা ফুলফিল করতে পারবো। আসলে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিতে যুক্ত থাকি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নেত্রী জন্মজয়ন্তী পালন পর্যন্ত দিবস পালন, তারপরে আমরা করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়ে সারা বছর ধরে মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করি। বাসুদেবপুর সংগঠনী এলাকার অন্যতম পুরনো ক্লাব, প্রাচীন ক্লাব, আমরা চেষ্টা করি মানুষের পাশে। আমরা যারা ক্লাব সংগঠন করি এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এই সামাজিক দায়বদ্ধতা পালন করে আসি সারা বছর ধরে। পাড়ার সবাই মিলেমিশে আমরা এই কাজটা করি। আমি তরুণ সরকার, ক্লাবের সম্পাদক। সঙ্গে তপনদা আছেন, আমাদের কার্যকরী সভাপতি। আসুন তপনদা, ভোমরদা প্রেসিডেন্ট এবং বুবাই সবাই আছেন, দেবু ঠেবু সবাই আছেন। সবাই মিলেমিশেই আমরা একটা টিম হিসাবে কাজ করি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।